বড় সুখবর ভারতীয় দলের জন্য, বুড়ো আঙ্গুলের চোট সারিয়ে পুরো ফিটনেসের পথে ফিরছেন রোহিত শর্মা। জিমে করছেন অক্লান্ত পরিশ্রম। নিজে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন রোহিত শর্মা, যেখানে দেখা যাচ্ছে জিমে বেশ ঘাম ঝরাচ্ছেন তিনি। দেখা যাচ্ছে অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি জিম সেশন উপভোগ করছেন রোহিত শর্মা। চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টি টোয়েন্টি সিরিজের সুযোগ পাননি রোহিত, কিন্তু পরবর্তী ওয়ানডে সিরিজের সুযোগ পেয়েছেন রোহিত শর্মা এবং ভারত অধিনায়ক পুরো ফিটনেস ফিরে পেতে মরিয়া। এর আগে মালদ্বীপে নিজের পরিবারের সাথে ছুটি কাটাচ্ছিলেন রোহিত শর্মা, তবে ব্যাট হাতে রোহিতের তরফ থেকে বড় রান আশা করছেন সমর্থকরা, কারণ সামনেই ওয়ানডে বিশ্বকাপ এবং বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের ব্যাট থেকে ঝড় তোলার আশায় রয়েছেন সমর্থকরা। 2012 সালের পর এই প্রথমবার এক ক্যালেন্ডার বর্ষে কোনো শতরান নেই রোহিত শর্মার, ফলে 2023 সালে নিজের পুরনো ফর্ম ফিরে পেতে মরিয়া থাকবেন হিটম্যান। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।